প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন জজ সহ অনেকে। এর আগে মহাসড়কের হোতাপাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে আনন্দ র্যালি বের হয়। ঢাকার কেরানীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে স্বেচ্ছাসেবক লীগ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মিয়ার আয়োজনে এতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ জহিরুদ্দিন জহির ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ কামাল রানা সহ অনেকে। নেত্রকোনায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আনন্দ র্যালি, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাতুল হাসান সহ অনেকে। সাভারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। রেডিও কলোনি এলাকায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। রাজধানীর তুরাগ থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম জাহিদ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে সারা দেশে গরিব অসহায় মানুষের মাঝে ঘর বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে নগরীর 16 নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় আব্দুর রহমান মিয়াকে দুটি ঘর নির্মাণ করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা 7 আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম ও সুলাইমান সেলিমের উদ্যোগে কেক কাটাও আলোচনা সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চান্দিনা পৌরসভায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর ডেমরায় আলোচনা সভা, দোয়া মাহফিল হয়েছে। 68 নম্বর ওয়ার্ডে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরীফুল ইসলাম শরীফ সহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁয়ে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ বাভেল। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল হয়েছে। সংসদ সদস্য ফাহিম গোলন্দাজ বাভেল ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশরাফউদ্দিন বাদল, সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নিগুয়ারি ইউনিয়নের চেয়ারম্যান তাজউদ্দিন মির্ধা, সোহরাব উদ্দিন ও আলম খান সহ অনেকে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।